আজকের ভিডিওটা আরাধনা ট্রাভেলস নিয়ে আরাধনা ট্রাভেলসের আন্ডারে যতগুলো বাস আছে সবগুলোকে আমি খারাপ বলবো না তবে মুর্শিদাবাদ থেকে আমি ইটাহারে আসছিলাম দু সপ্তাহ আগে তোমরা এখানে ডেটটা দেখতে পাচ্ছ সাতাশ নয় রাত্রি আটটার সময় বাসটা ছেড়েছিল ব্রহ্মপুর থেকে ভাড়া নিয়েছিল দুশো কুড়ি টাকা উনিশ নম্বর সিট ছিল তো এবার তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে সামনে যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহরমপুর স্ট্যান্ড এখানে সন্ধ্যার পরে আমি গেছিলাম বাস ধরার জন্য আর সেখানে গিয়ে বললাম টিকিট কাউন্টারে যে সব থেকে তাড়াতাড়ি বা সব থেকে আগে কোনটা বাস যাবে তো বললো যে আরাধনা এই বাসটি যাবে তো তারপরেই ছিল হচ্ছে উপাসনা বাসটি এটা এসি বাস ছিল যাই হোক তা আমি আরাধনা বাসটাতেই উঠলাম এবং রাস্তায় তোমরা বিশ্বাস করবে না মিনিমাম সাত থেকে আটবার এক ঘন্টার মধ্যে দাঁড়িয়ে এবং পুরো বাসটার উপরে মাল বোঝাই করা হচ্ছিলো যতক্ষণ পর্যন্ত না সেটা ফুল হচ্ছে তো সাত আটবার দাঁড়িয়ে সাত আট জায়গা থেকে মাল লোড করছিল বিভিন্ন রকমের বস্তা যেগুলো সবগুলোই শিলিগুড়ি যাবে তো আমরা এটা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিলাম যে এতবার কেন দাঁড়াচ্ছে আর সবগুলো লোককে আবার নিচে নামতে হচ্ছে সবাই ইরিটেট হয়ে গেছিলো এই জিনিসটা দেখে যে বারবার বাসটা দাঁড়াচ্ছে তো যতক্ষণ পর্যন্ত না ফুল হচ্ছিলো যেখানেই দাঁড়াচ্ছিলো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হচ্ছিল আর যখন মাল লোড হয়ে গেল পরে দেখলাম যে একটা পিছনে আরেকটা বাস আসলো এটাও আরাধনারই তো এই বাসটা জাস্ট দু মিনিট দাঁড়িয়েছিল তারপরে আবার চলে গেল তো আমি বলবো যারা যারা আরাধনা বাসে ওঠনি কোনো দিন তো ভুল করেও এই বাসে উঠবে না কারণ এদের সার্ভিসটা এতটাই বাজে দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে গাড়ির নাম্বার সহ আর গাড়িতে যেখানে সেখানে তো মাল তুলছিলই লোকও ওঠাচ্ছিলো এবং লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো যাদের সিট ফিলাপ আছে আছে আর যারা সিট পায়নি তারা দাঁড়িয়ে যাচ্ছিলো সব থেকে বড়ো কথা আমি আজ অব্দি কোনো নাইট সার্ভিস বাসকে এভাবে দাঁড়াতে দেখে আর মাল তুলতে দেখে দর্শক যারা দেখছো তোমরাও যেন কোনো অসুবিধার সম্মুখীন না হও সেই জন্য ভিডিওটা করা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে